বাবু তুই রেগে আছো? না 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 না, আমি কেন রেগে থাকবো? তোমার সাথে আমার রাগারাগি সম্পর্ক, আমি একদম রেগে নাই, আমি একদম খুশি আছি, হ্যাপি আছি। আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ রাগে না, না আমার নানা না আমার বাবা। আমার একটু ছিল, আমার উচিত ছিল যে তোমার সাথে আমার রিলেশন হওয়ার পর থেকে রাগ জিনিসটাকে একদম মাটি দিয়ে দেওয়া। আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ রাগে না। হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি অ্যান্ড্রয়েড ফোন থেকে নিগা ফানি ভিডিও তৈরি করতে পারেন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি নিগা ফানি ভিডিও ভালোবাসেন তাহলে আমার এই ট্রেন্ডিং প্রেজেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এখানে আমি নিগা ফানি ভিডিও আপলোড করে থাকি। এটা হচ্ছে আমার সেকেন্ড চ্যানেল। তো নিগা ফানি ভিডিও আপনি কেন তৈরি করবেন? আপনি যদি ইউটিউবে নিগা ফানি ভিডিও লিখে সার্চ করেন তাহলে হয়তো অবাক হয়ে যাবেন, 1 মান্থ 1 মিলিয়ন ভিউস, ও মাই গড। তাছাড়াও যতগুলো নিগা ফানি ভিডিও রয়েছে সেগুলো কিন্তু খুব কম সময়ে বেশি ভাইরাল হয়েছে, এবং নিগা ফানি ভিডিওর ব্যাপক চাহিদা ফেসবুক এবং ইউটিউবে। সো আপনার যদি একটি ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ থাকে তাহলে আপনারা নিগা ফানি ভিডিও নিজেই তৈরি করে আপলোড করতে পারেন। Hey there, subscribe to my channel and also press this bell icon so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone. তো ফ্রেন্ডস, আপনি যদি মোবাইল থেকে নিগা ফানি ভিডিও বানাতে চান তাহলে আপনার অ্যান্ড্রয়েড ফোনের ভিতর একটি ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তো সিম্পলি প্লে স্টোর থেকে আপনি যে কোনো ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারেন। আমি আপনাকে সাজেস্ট করব কাইংমাস্টার অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করার জন্য। তো অনেকেরই ইনস্টল করা আছে, তারা সিম্পলি এটিকে ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনারা জাস্ট এই প্লাস অপশনে ক্লিক করবেন। প্লাস অপশনে ক্লিক করার পর এমটি প্রজেক্ট সিলেক্ট করবেন। যখনই আপনি এমটি প্রজেক্টে চাপ দিবেন আপনাদের সামনে নতুন একটি প্রজেক্ট ওপেন হবে। এখানে কিচ্ছু থাকবে না, আপনাদেরকে সব কিছু ইনপুট করতে হবে। তো ইনপুট করার জন্য জাস্ট এই যে মিডিয়া ব্রাউজার, জাস্ট এটার উপর ক্লিক করবেন। তো মিডিয়া ব্রাউজারে ক্লিক করার পর আপনারা কোন ভিডিওটার নিগা বানাতে চান সেই ভিডিওটার উপর ট্যাপ করবেন। সাপোজ আমি এই ভিডিওটার নিগা বানাবো, জাস্ট এই ভিডিওটার উপর ট্যাপ করলাম। ট্যাপ করার পর এটা অটোমেটিক নিচের দিকে চলে আসবে। তারপর আমি এই টিক মার্কে ক্লিক করলাম, ওকে। তো আমাদের ভিডিওটা কিন্তু চলে আসছে। যখন ভিডিওটি আপনাদের প্রজেক্টের ভিতর চলে আসবে অবশ্যই এটিকে একবার প্লে করে দেখবেন, আর সাথে সাথে খোঁজার চেষ্টা করবেন একটি খুব সুন্দর স্ক্রিনশট যেটার উপর আপনারা নিগা ফানি বসাবেন। তো আমি এখন একটা স্ক্রিনশট নেব। তো স্ক্রিনশট কীভাবে নিব সেটার জন্য আমি যে অংশটুকুর স্ক্রিনশট নিব সেটার উপর চাপ দিব। জাস্ট এই ভিডিওটার উপর একবার ট্যাপ করবেন। করার পর জাস্ট এই যে ফ্রেম দেখতে পাচ্ছেন এই ফ্রেমের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর সবার উপরে যে লেখাটি রয়েছে ক্যাপচার অ্যান্ড সেভ ফ্রেম, জাস্ট এটার উপর ক্লিক করলে অটোমেটিক এই স্ক্রিনশটটি আপনাদের গ্যালারির ভিতর সেভ হয়ে যাবে, যেটা আমরা পরবর্তীতে ইনপুট করব। তো ফ্রেন্ডস, এখন আপনাদেরকে আরেকটি কাজ করতে হবে। জাস্ট এই ভিডিওটির উপর আবারও চাপ দিবেন, তারপর এই থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ডুপ্লিকেট লেখাটির উপর আবারও ক্লিক করবেন। যখন ডুপ্লিকেট লেখাটির উপর ক্লিক করবেন তখন দেখতে পারবেন আপনাদের ভিডিওটির মতোই আরেকটি ভিডিও ডুপ্লিকেট ভিডিও হিসেবে চলে এসেছে। তো ফ্রেন্ডস, এই ডুপ্লিকেট ভিডিও কিন্তু আপনার মেইন ভিডিওর সমান সমান। তো এখন আপনারা এই ডুপ্লিকেট ভিডিওর কিছু অংশ কেটে ফেলবেন দুই সাইড থেকে। তো জাস্ট ভিডিওর উপর চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনারা এই কেচির মতো অপশন দেখতে পাচ্ছেন, এখানে চাপ দিবেন। তারপর এই যে সবার উপরে যেটা দেখতে পাচ্ছেন ট্রিম টু লেফট, জাস্ট এখানে ক্লিক করলে বাম দিকের অংশটুকু কেটে যাবে। তো এইভাবে আপনি ডান দিকের অংশটুকুও কাটতে পারেন। তো এখন আপনাদের কী করতে হবে, কালার দিতে হবে। জাস্ট ভিডিওর উপর চাপ দিবেন, দেওয়ার পর এই যে এখানে যে লেখাটুকু রয়েছে এগুলো আপনি উপর থেকে চাপ দিবেন, তাহলে নিচের দিকে যাইতে পারবেন। তো এখান থেকে কালার ফিল্টারে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ভিডিওটুকু আপনি সাদা কালো বানিয়ে ফেলবেন। জাস্ট এই সাদা কালো ফ্রেমটাকে সিলেক্ট করে দিয়ে টিক মার্ক করে দেবেন, তাহলে এই ভিডিওটা সাদা কালো হয়ে যাবে। তো এই ভিডিওটাকে আপনাদেরকে কী করতে হবে, স্লো মোশন দিতে হবে, মানে অনেক স্লোলি যাতে ভিডিওটা প্লে হয়। তো ফ্রেন্ডস, এই ডুপ্লিকেট ভিডিওটিতে স্লো মোশন দেওয়ার জন্য আপনারা জাস্ট এই ভিডিওটার উপর ক্লিক করবেন। তারপর আপনারা এই স্পিড কন্ট্রোলটির উপর ক্লিক করবেন। করার পর এটাকে কমিয়ে দিবেন, এটা আপনার ইচ্ছামতো কমিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা এটিকে স্লো মোশনে প্লে করতে পারবেন। তো আমাদের এই ডুপ্লিকেট ভিডিওর বাকি অপ্রয়োজনীয় অংশ আমরা কেটে ফেলবো, সেটার জন্য আবার ভিডিওতে ক্লিক করব। তারপর কেচির উপর ক্লিক করে আপনার যতটুকু অপ্রয়োজনীয় মনে হয় ঠিক ততটুকুই কেটে দিবেন। তারপর এই টিক মার্কে ক্লিক করবেন। তো ফ্রেন্ডস, এবার কিন্তু আমাদের মেইন ভিডিও তারপর স্লো মোশন যুক্ত সাদা কালো ফ্রেমের ভিডিও দুটাই চলে আসছে। এখন আমাদেরকে নিগা ফানি ভিডিও স্ক্রিনশট এবং নিগা সাউন্ড ইফেক্ট বসাতে হবে। তো ফ্রেন্ডস, সাউন্ড ইফেক্টটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ফ্রেন্ডস, আমরা যে স্ক্রিনশটটি ভিডিও শুরুতে দিয়েছিলাম সেটিকে ইনপুট করব। তার জন্য এই মিডিয়া ব্রাউজার লেখাটির উপর ক্লিক করব। তারপর এখান থেকে
ক্যাপচার নামে একটি ফোল্ডার দেখতে পারবো। জাস্ট এই ক্যাপচারের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমাদের স্ক্রিনশটটি এখানে চলে আসবে। জাস্ট স্ক্রিনশটের উপর ট্যাপ করলে স্ক্রিনশটটি নিচের দিকে চলে আসবে। তো জাস্ট টিক মার্কে ক্লিক করলাম। তো এখন এই স্ক্রিনশটটির উপর আবার চাপ দেবেন। চাপ দেওয়ার পর আপনাদের এটাকে কালার ফিল্টার থেকে এডিট করতে হবে। জাস্ট কালার ফিল্টার লেখাটির উপর চাপ দেবেন। দেন আপনারা এখান থেকে যে কালারগুলো দেখতে পারবেন এখান থেকে নিচের দিকে যাবেন। তাহলে এই যে হলুদ যে কালারটি দেখতে পাচ্ছেন জাস্ট এটার উপর ক্লিক করবেন, তারপর ওকে করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের নিগা কালার চলে এসেছে। তো এখন আমরা এখান থেকে নিগা লেখা বসাবো। তার জন্য এই লেয়ারে ক্লিক করব, তারপর ট্যাক্সের উপর ক্লিক করব। তো ট্যাক্সের উপর ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের ইচ্ছামতো লিখে দেব। তো আপনার যেটা খুশি সেটাই এখানে আপনি লিখে দিতে পারেন। তো আমি এখানে লিখে দিচ্ছি নিগা এন আই ডাবল জি এ, অথবা আপনার যেটা খুশি সেটাই আপনি এখানে লিখে দিয়ে জাস্ট ওকে করে দিবেন। ওকে করে দিলে এটা ভিডিওর ভিতর চলে আসবে। তো এখন কি করবেন, এই এ লেখা রয়েছে যেটা এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে ফ্রন্ট সিলেক্ট করতে হবে। তো এখানে বড় বড় লেখা যেটা রয়েছে সেটার উপর চাপ দেবেন, তারপর ওকে করে দিবেন। তাহলে আপনার লেখাটা বড় বড় অক্ষরের হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা বড় অক্ষরে চলে এসেছে। তো আমরা এখন কি করব, এটাকে একটু টেনে বড় করে দেব। এই যে এখানে তীরের মতো যে অপশনটি, এখানে আপনি হাত দিয়ে স্পর্শ করলে এটা বড় হয়ে যাবে। আর উপরে যেটা দেখতে পাচ্ছেন সেটার উপর ক্লিক করলে এটা মানে ঘোরাতে পারবেন এদিকে ওদিকে, ঠিক আছে। তো আমরা মাঝখানে এটা রেখে দেবো। দেওয়ার পর একটা কালার চেঞ্জ করবো। জাস্ট এই সাদা ফোনটা ক্লিক করার পর এখান থেকে আপনাদের ইচ্ছামতো কালার নিয়ে নেবেন। নেওয়ার পর এটাকে ওকে করে দেবেন। ওকে, তো দেখুন কালারটিও চলে এসেছে। তো এখন আমরা কি করব, এই যে নিচের দিকে ওভারঅল এমিনেশন যেটা রয়েছে জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে যে নিচে যেটা দেখতে পাচ্ছেন ফিল্টার, জাস্ট এখানে ক্লিক করব। তাহলে দেখুন এটা লাফালাফি করবে। ওকে, তো জাস্ট এটা ওকে করে দিলাম। তো আমাদের নিগা লেখাটা কিন্তু বসানো হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এখন শুধু নিগা সাউন্ড ইফেক্ট বসাতে হবে। তার জন্য আমরা এই অডিওতে ক্লিক করব। তো অডিওতে ক্লিক করার পর আমাদের যে ফোল্ডারে নিগা সাউন্ড রয়েছে সেখান থেকে সিলেক্ট করব। আপনাদের এখানে তো নেই, সেটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আপনাদের কোনো সমস্যা হলে কমেন্টস করবেন, আমি আপনাদেরকে সাউন্ডটা দিয়ে দেবো। অবশ্যই আপনারা সেটাকে ডাউনলোড করবেন। তারপর এই প্লাস অপশনে ক্লিক করবেন। করার পর আপনারা ভিডিওর নিচে দেখতে পারবেন যে এটা চলে আসছে। তো এখন আপনারা কি করবেন, এটা তো একটা লম্বা অডিও, তো এই লম্বা অডিওর শেষের অংশটুকু কেটে দিবেন। আমাদের ভিডিও সমান সমান করে জাস্ট এখানে চাপ দিব। তারপর এখান থেকে যে অপশনগুলো রয়েছে সেখান থেকে নিচের দিকে একটু খুঁজব। খোঁজার পর কেচির মতো অপশন পেয়ে যাব। সেখান থেকে আমরা যে দুই নম্বরে যেটা রয়েছে সেখান থেকে ক্লিক করলে এটা ভিডিও সমান সমান হয়ে যাবে। ওকে, তো আমাদের কাজ কমপ্লিট। এখন কিন্তু আমরা ভিডিওটা প্লে করলে সেটা দেখতে পারবো, একটা সুন্দর নিগা ফানি ভিডিও হয়ে গেছে। তো এই নিগা ফানি ভিডিওটা কেমন হয়েছে সেটা কিন্তু আমি ভিডিও শুরুতে দেখিয়ে দিয়েছি, আপনারা চাইলে আবারও দেখতে পারেন। ভিডিওটি এক্সপোর্ট করার জন্য জাস্ট এখানে ক্লিক করবেন, তারপর ফ্রেম আকারে চলে আসবে। তো আপনার ভিডিওর ফ্রেমের উপর ক্লিক করবেন। তো ফ্রেমের উপর ক্লিক করার পর এখানে শেয়ার অপশনে ক্লিক করবেন। তো শেয়ার অপশনে ক্লিক করার পর আপনার সেভ টু গ্যালারি জাস্ট এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার যে ফন্টের পছন্দ সেই ফন্টটা সিলেক্ট করবেন। আমি এইচডি ফন্ট দিয়ে দিলাম। তো এইচডি ফন্টে আমাদের গ্যালারির ভিতর সেটা অটোমেটিক সেভ হবে। তো এইভাবেই মূলত আপনারা নিগা ফানি ভিডিও তৈরি করতে পারেন। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদেরকে উৎসাহিত করবেন সুন্দর সুন্দর কমেন্টস করে। আর আপনাদের কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে। আমার 14 গুষ্টির মধ্যে কেউ রাগে না।